আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের এই ভিডিওতে আসুস H81-CS এই মডেলের যে মাদারবোর্ডটি রয়েছে সেটার রিভিউ করব। আমি এটা এখনও খুলিনি, তো এটা আমি আজকে কিনে এনেছি এবং চিন্তা করলাম যে আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব এটার রিভিউটা। আর এই মাদারবোর্ডটা কেমন এটা আমি একটা কমপ্লিট সার্ভে তৈরি করব। এটা এখানে আমাকে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিছে, এই যে আপনি এখানে দেখতেই পাচ্ছেন আসুস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। এটা একটি গ্লোবাল ব্র্যান্ডের, কিন্তু এটা তৈরি করা হয়েছে চায়নাতে, ঠিক আছে। তো এটা আমার 4th জেনারেশন প্রসেসরের জন্য, এখানে সম্পূর্ণ স্পেসিফিকেশন দেওয়া আছে। আমি এটার বাইং যে লিঙ্কটা আছে বা আপনি যে এটা ক্রয় করবেন সেই ক্রয় করার জন্য একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো। তো এই ভিডিও সম্পূর্ণ রিভিউ শেষে আমি এটা প্রাইস কত নিয়েছে আমি এটা সম্পূর্ণ আলোচনা করব। আর এটা একটা সম্পূর্ণ একটা প্লে লিস্ট আকারে আমি তৈরি করতে চাচ্ছি, কারণ 3 বছরে এই মাদারবোর্ডটা কেমন সার্ভিস দিয়েছে আমাকে সেটা বা সার্ভিস দিবে সামনে, তো সেটা আমি ওই প্লে লিস্টে সম্পূর্ণ ভিডিও লিস্ট আকারে দিয়ে দেবো। তো আপনারা এই ভিডিওটা অবশ্যই দেখবেন, দেখে আমাকে জানাবেন যে আপনারা কে কতটুকু সন্তুষ্ট হয়েছেন এই মাদারবোর্ডটার সার্ভিসের মাধ্যমে, বা এটা যারা আগে ক্রয় করেছেন কতটুকু এটা আপনার সুবিধার মনে হয়েছে যে এই মাদারবোর্ডটা আপনি অনেক ভালো একটা সার্ভিস পেয়েছেন কি না। তো চলুন আমি এখন এই মাদারবোর্ডটা খোলা যাক। মাদারবোর্ডটা এখন খুলে ফেললাম, মাদারবোর্ডের ভিতরে সম্পূর্ণ প্যাকেজ দেওয়া আছে। প্যাকেজের যে ভিতরটা আমি মাদারবোর্ডটা খুলে বের করে নিলাম, রেখে দিলাম ওই জায়গায়। আর এখানে আমার কাছে আছে একটা কেবল, সাটা কেবল, এখানে আমাকে 2টা সাটা কেবল দিয়েছে। আর কী কী আছে এখানে, ইনস্ট্রাকশন ম্যানুয়াল দেওয়া আছে, আর একটা কেসিংয়ের জন্য আমাকে একটা স্টিল দিয়ে দিয়েছে। এই ছিল বক্সের ভিতরে যা যা প্রয়োজন বক্সের ভিতরটা। আমি এগুলি সাইডে রেখে এখানে ভিতরে আমি এখানে রেখে দিলাম। ইনস্ট্রাকশন ম্যানুয়ালটা একবার চোখ বুলিয়ে নি, এখানে আমাকে কোনো ধরনের থার্মাল পেজ দেওয়া হয়নি। থার্মাল পেজ এখানে সব বোর্ডের মতোই এখানে যা যা আছে দেওয়া আছে, নর্মাল সব বোর্ডের মতো, কোনো ইউনিক কোনো কিছু নাই। এখানে আমাদের গ্রাফিক্স সেটটা দেওয়া আছে, এখানে পাওয়ার কেবলগুলো কীভাবে দিবে, এটা হচ্ছে আমাদের ATX এর 12 পিনের যে পিনটা সেটা, আর এটা CPU, আর এটা VGA কেবলের জন্য, আর এটা পাওয়ার বাটন, আর এটা তো নর্মাল একটা কুইক একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল আছে। এখানে কোনো ধরনের ড্রাইভের ড্রাইভের সিডি এটা আমার কাজে লাগবে অবশ্যই। নর্মাল আপনার ইনস্ট্রাকশন ম্যানুয়াল দেওয়া আছে। তো চলুন, এখানে আমার যে আগের পিসি রয়েছে, আমার আগের পিসির মাদারবোর্ডটা ছিল এটা, তো এটা আমি ব্যবহার করলাম সবচেয়ে 3 বছরে। এটারও রিভিউ আমি দিব, সত্যি আমি এটা একেবারে অসন্তুষ্ট এই মাদারবোর্ডটা ব্যবহার করে। আপনাদের জন্য আমি এটা
একটা ভিডিও সিরিজ বা ভিডিও সিরিজ তৈরি করা লাগবে না, একটা ভিডিওর ভিতরে আমি সব ধরনের আলোচনা করব, ঠিক আছে? তো এটা আমার মাদারবোর্ডটা এক কথায় যদি বলি, এটা আমার ভালো সার্ভিস দেয় নাই, ঠিক আছে? তো আমি ডিপটা খুলে নিয়ে এখানে লাগিয়ে দিলাম, এখানে রেখে দিলাম। তো চলো এটা সেট আপ করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ডিপটা আমরা পরে দিই। প্রথমে আমরা প্রসেসরের জন্য যেটা দরকার সেটা লাগিয়ে নিই। এটা হচ্ছে ইন্টেল কোরাই থ্রি কোস্টারিকা, ঠিক আছে? এটা হচ্ছে কোস্টারিকা। আমি একটু লাইটটা জ্বালিয়ে দিই। এই যে কোস্টারিকা কোরাই থ্রি, ঠিক আছে? 3.40 GHz 4130। বিসমিল্লাহ করে আমরা এটা লাগিয়ে দিলাম নতুন মাদার বোর্ডে ভিতরে, ঠিক আছে? এখানে কোনো প্রেশার দেওয়া দরকার নেই, এটা যেভাবে আছে লেগে গেছে। এখানে জিরো প্রেশার, কোনো ধরনের প্রেশার দেওয়ার প্রয়োজন নেই। তারপর এইভাবে আমরা এটা লাগিয়ে দেব, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ। এটা হচ্ছে এ ডেটা, 8 GB RAM, এটা আমরা এইভাবে লাগিয়ে দিব। খোলা রয়েছে এই সেটটা কমপ্লিটলি ফিক্স করা। তো এটা অনেক ভালো একটা কাজ করেছে, তারা একটা সাইডে দিয়েছে। এই সাইডেরটা আমার কোনো যেভাবে এটা পিন আপ দেওয়া আছে তো এটাতে সেভাবে দেওয়া নেই। তো আমি এই সেটটা প্রেশার সারে এটা ঢুকে গেছে। তারপর আমরা যে কাজটা করব, এখন গ্রাফিক্স কার্ডটা আমি না চেক করি, আগে প্রথমে মাদার বোর্ডটার স্পেসিফিকেশন চেক করে নিই। মাদার বোর্ডটা সম্পূর্ণ ভালো সঠিকভাবে চলছে কিনা সেটা আগে দেখে নিই, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সিপিইউর জন্য। আর লাগিয়ে দিলাম। তো এখন যেটা আমরা করব সেটা হচ্ছে এটাকে পাওয়ার অফ করব, ঠিক আছে? তা আমি আগে পাওয়ার কেবলগুলি নিয়ে আসি, তারপর আমরা পরবর্তীতে সামনে রাখব। তো আমি পাওয়ার কেবল লাগিয়ে দিয়েছি, আর VGA কেবলটা আমি এখন লাগাবো। পাওয়ার এসে পড়েছে। তো এখন বিসমিল্লাহ করে দিই। এখন তো আপনারা দেখতে পাচ্ছেন যে পাওয়ার সাপ্লাই স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু আসুস চলে আসছে, আলহামদুলিল্লাহ আমার এটা ভালো মতো সম্পূর্ণ কাজ করেছে। আমার সিপিওটাও গরম হয়ে গেছে, সব কিছুই আল্লাহর আমাকে ঠিকভাবে চলছে। তো ওভারঅল এটা মাত্র চালু করলাম, টেস্ট করলাম সব কিছু ঠিক আছে কিনা। আর এটা হচ্ছে আমার পাওয়ার LED যে কানেক্টর, এখানে কোনটা গ্রাউন্ড কোনটা পাওয়ার LED এগুলি সব আর কি দেওয়া আছে। তো এখন আমি এটা আমার সম্পূর্ণ কেসে দিয়ে দেব আর কি মাদারবোর্ডটা। তো এই ভিডিওটা সম্পূর্ণ আমি একটা টেস্ট করলাম যে মাদারবোর্ডটা প্রথম অবস্থায় কীরকম পারফর্ম করে। তো আল্লাহর রহমতে প্রথম অবস্থায় এটা চালু হয়ে গেছিলো বা চালু হয়েছে, কিন্তু আমি যখন এই মাদারবোর্ডটা ক্রয় করি, এটা আমি ক্রয় করি 2017 সালে,
তো এই মাদারবোর্ডটা যখন ক্রয় করি তখন প্রথম অবস্থায় এটা চালু হয়নি, আমি জানি না কি কারণে চালু হয়নি। তারপর আমি এটা যে দোকান থেকে কিনে নিয়ে গিয়েছি সেই দোকানে আমি চলে যাই, চলে যাওয়ার পর তারা বলে যে ভাইয়া পাওয়ার সাপ্লাইতে একটু সমস্যা ছিল এই কারণে এটা চালু হয়নি। আমি আচ্ছা ঠিক আছে, যেহেতু পাওয়ার সাপ্লাইতে সমস্যা ছিল তাহলে এটা মানা যায়। কিন্তু 3 বছর ইউজ করার পর আমি এটা একেবারে বাজে একটা ফিডব্যাক দিব। MSI H81-MP33, এই মাদারবোর্ডটা কেউ ক্রয় করেন না, তো আমি এটা সাজেস্ট করব। আর আমি পরবর্তীতে ভিডিওতে এটা সম্পূর্ণ নিয়ে আসবো, যে এটা 19-20 কী আছে সম্পূর্ণ নিয়ে আসবো, আর কীভাবে মাদারবোর্ড ক্রয় করবেন বা কীভাবে একটি ভালো মাদারবোর্ড ক্রয় করবেন সেটা নিয়েও আমি ওই ভিডিওতে আলোচনা করবো। তো পরবর্তী যে ভিডিওটি রয়েছে মাদারবোর্ড MSI H81-M এর সিরিজটা অবশ্যই দেখবেন, এটার ফিডব্যাক নিয়ে আমি আলোচনা করব। তো ধন্যবাদ সবাইকে। তো আমি প্রথম অবস্থায় তো এটা সম্পূর্ণ প্রথম অবস্থায় স্টার্ট হয়ে গেল, আসুসের সাথে যদি MSI এর ওইটা তুলনা করি তো আলহামদুলিল্লাহ এটা আমরা পরবর্তীতে আমি যে কয়টা সার্ভে আসবে এই ভিডিও প্লেলিস্টের সিরিজ আমি লিঙ্ক সম্পূর্ণ ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর এটা 5,300 মধ্যে আমার এই কমপ্লিট আসুস H81-এর মাদারবোর্ডটা দিয়ে দিল। তো আমি এটা এখন ইউজ করি, ইউজ করার পর আপনাদের অবশ্যই আমি ভবিষ্যতে জানাবো ভিডিওর মাধ্যমে যে এটা কীরকম সার্ভিস দিচ্ছে। তো এটা আরও অনেক কিছু ডিটেলস ফাংশনালিটিগুলি আছে কিন্তু আমি এটা সম্পর্কে সম্পূর্ণ অবগত না, তাই আমি আপনাদের এটা সম্পর্কে জানাতে পারছি না। তো আমি ভবিষ্যতে জানানোর সম্পূর্ণ চেষ্টা করবো। আর আপনাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যদি ভিডিওতে কোনো ধরনের ইনফরমেশন আপনি পেয়ে অনেক উপকৃত হয়েছেন অবশ্যই আমার এই ভিডিওতে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক অথবা কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে অথবা আপনার মন্তব্য কী এই মাদারবোর্ড সম্পর্কে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লার্নিং এক্সপিরিয়েন্স। তো আমি বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে উপস্থিত হই বা উপস্থাপন করি। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।